একটা ক্লাস যেটা হচ্ছে যে আমরা ওয়ান ফেস শিখছি, আমরা হচ্ছে প্লাগ ইন দেওয়া, প্লাগ ইন ছাড়া কীভাবে ওয়ান ফেস করতে হয় বা অনেক কিছু ওয়ান ফেস শিখছি, কিন্তু আমরা কি কখনো কাস্টম ওয়েবসাইট বা কোডিং ওয়েবসাইটের ওয়ান ফেস কীভাবে করবো এটা আমরা দেখিনি। তো এই জিনিসটা মূলত হলো যে আজকে পুরো ক্লাসে এটা নিয়ে হবে, এটা টপিকের উপরে থাকবে। সিএমএস যেটাই হোক না কেন, আপনি চাইলে ওয়ান ফেসটা করতে পারবেন। তো কীভাবে করবেন এটা পুরো ক্লাসে এটা ছিল। আচ্ছা, আমরা আরও 2 মিনিট ওয়েট করি। হ্যাঁ, তো আমরা হলো যে কন্টেন্ট একটা হাতে পাওয়ার পরে দিই, আমরা হলো যে আমাদের ওয়েবসাইট যদি সিএমএস যদি চেঞ্জ হয়ে যায়, যেমন আমরা সিএমএস ক্লাসগুলো করছিলাম, তো সিএমএস ক্লাসগুলোর মধ্যে হলো যে আমি যদি একটু যদি হলো যে ইউটিউবে গিয়ে যদি আপনাদের দেখে ক্লাসগুলো যদি একটু হলো যে যারা সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো করছেন তারা তো ভালো, আর যারা হলো যে ধরেন আজকে এই ক্লাস কালকে এই ক্লাস এইভাবে হলো যে, তো আমরা যদি হলো যে আমাদের ক্লাসগুলো যদি চেক করে দেখি যে এখানের মধ্যে যে আমাদের যে সিএমএস ক্লাসটা নিয়েছিলাম, ক্লাস নাম্বার কত ওটা তো ভুলে গেছিলাম। এই যে কোডিং ওয়েবসাইট যখন এসেছি, তো আপনার হলো যে কোডিং ওয়েবসাইটে পড়বেন তখন এই যে একটা এই একটা ক্লাস নেওয়া আছে, এই ভিডিওটা দেখে নেবেন। তারপর যদি হলো যে সিএমএস এর ক্লাসগুলো যদি আমরা যদি নিয়েছিলাম, কত নম্বর ক্লাস মনে আছে কারো? এই যে হোয়াট ইজ সিএমএস, আপনার হলো যে এটা ক্লাস নাম্বার হলো যে 25। তো 25 নম্বর ক্লাসে আপনার যে সিএমএস গুলো যখন পাইবেন, আপনারা ওয়ার্ডপ্রেস ছাড়া, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ছাড়া আপনাদের যেই যে প্রবলেমগুলো হলো যে ওয়ার্ডপ্রেস ছাড়া আমরা হলো যেভাবে আমরা কাজ শিখছি ওয়ান পেজ যেভাবে করতে হয় সেটা আমরা সেম এভাবে করবো। কিন্তু সিএমএসে যখন চেঞ্জ হয়, সিএমএসে যখন কোডিং ওয়েবসাইট, এক এক ওয়েবসাইটের কোডিং সিস্টেম এক এক রকম, ঠিক আছে? তো ফর এক্সাম্পল যদি আমরা যদি দেখি, আমরা খুব রিসেন্টলি আরেকটা ক্লাস নিয়েছিলাম না সিএমএস এর উপরে, মানে হলো যে কোডিং ওয়েবসাইট হলো যে কীভাবে হলো যে সিও করবে জুম লেনে কি নামে যে এই ক্লাসটা নিয়েছিলাম। হ্যাঁ, এটা হলো যে ধরেন আপনাদের হলো যে বাড়তি দেওয়া হয়েছিল, এটা কোনো ক্লাসের আন্ডারে ছিল না। তো এখানের মধ্যে যখন আমরা ড্যাশবোর্ডে যখন আমরা গেছিলাম তখন দেখছিলাম না যে একটা সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। প্রতিটা সিএমএসে যখন আপনি অ্যাডমিন অ্যাক্সেস আপনাকে দেওয়া হবে, আপনি নিবেন, নেওয়ার পর যদি সিস্টেম থাকে যে আপনার হলো যে ফন্টের মধ্যে হলো যে তারা যদি দিয়ে দেয় যে তুমি এই কন্টেন্টটা এডিট করতে পারবে, তাহলে আপনি সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন। যদি তারা হলো যে ব্যাকএন্ডে আপনার কাজগুলো করা থাকে, যে ব্যাকএন্ড থেকে হলো যে তারা সব কিছু করছে, তখন যে আপনি কী করবেন, তখন জোরে যে যাই ঝামেলাতে পড়বেন। তো এই কারণে হলো যে আমরা মূলত হলো যে আজকে একদম হলো যে প্র্যাকটিক্যালভাবে দেখবো, আমরা হলো যে ধরেন যে কোনো একটা, আমি আবারও বলতেছি, কোডিং ওয়েবসাইট বা কাস্টম ওয়েবসাইট আপনি যদি না বুঝেন, অ্যাডমিন প্যানেল ওইভাবে যদি আপনি না বুঝেন, তাহলে আপনি যে কোনো ওই রিলেটেড ওই সিএমএস রিলেটেড কোনো ডেভেলপারে আপনি কিছু টাকা দিয়ে হায়ার করে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে দিয়ে এখন সে তো জানে না, সে তো হলো যে এসিও জানে না, সে জানে কি এই ওয়েবসাইটটা কীভাবে ডেভেলপ করতে হবে, এই ওয়েবসাইটটা কীভাবে আপনারা বিল্ড করবে, সে এটা জানে, সে তো এসিও রিলেটেড না। তো আপনি তাকে কি ডক ফাইল একটা সাজা দিতে হবে না যে আমার এটা এটা এইভাবে করে দিতে হবে, করে দিতে হবে কি না আপনি তাকে একটু বলতে হবে নাকি, নাহলে তো সে আপনাকে কীভাবে কাজটা করবে, তাই না? এখন আমাদের তো ডেভেলপারদের বুঝতে হবে, তাই না? তাহলে ডেভেলপাররা আমরা কীভাবে বুঝাবো? হ্যাঁ, ধরেন আমরা হলো যে কন্টেন্ট অ্যানালাইসিস করে নিলাম, কন্টেন্ট আমরা চেক করে নিলাম, রাইটারে হায়ার করে নিলাম, ঠিক আছে? এখন আমাদের ওয়েবসাইটে তো এটা পাবলিশ করতে হবে, শো করতে হবে। তো তাহলে আমরা যখন হলো যে কন্টেন্ট আমরা এভাবে নিব, কন্টেন্টটা যখন আমরা ধরেন আমাদের কন্টেন্ট হচ্ছে এটা, ঠিক আছে? তো আমরা এখানে মধ্যে দেখেন আমরা এখানে কী করে দিছি, আমরা জানি যে ওয়ান পেজ করতে হলে যে সর্বপ্রথম আমাদের কী লাগে, সর্বপ্রথম হলো যে আমাদের একটা টাইটেল থাকবে, তারপর H1 থাকবে, তারপরে হলো যে এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক থাকবে, তারপর হলো যে ইমেজ থাকবে, তাই না? তো সব কিছুই আমরা কী করবো, একটা ডক ফাইলে আমরা হলো যে সবগুলো অ্যাড করে দেবো। তো চলেন আমরা একটু সাজা, এটাও ধরেন আমার H1, ঠিক আছে? এখানে আমি টাইটেলটাও লিখে দিলাম। তো দেখেন এখানের মধ্যে আমরা H1 বা টাইটেল আমরা এটা মার্ক করে নিলাম, তারপর এটা হলো যে আমার H2, হেডিং 2 বা 3 আমরা যেটা ধরে নিলাম, তখন আমার এটা H2 তে যাবে, তাহলে আমি এখান থেকে হেডিং 2 তে আমরা দিয়ে দিলাম। এটাও সেম, আমার এটা যাবে হেডিং 3 তে, আমি এখান থেকে অ্যাড করে নিলাম, দিয়ে আমি একটা বোল্ড করে দিলাম, ঠিক আছে? বোল্ড করে দিলাম, এটা আমার হেডিং 3। একটু টাইম নিয়ে আপনারা হলো যে জাস্ট একটা সুন্দর করে দিবেন। দেখেন আমি আমি চাইলে আপনাদের এই ক্লাসটা স্কিপ করে চলে যেতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমার প্রয়োজন নাই। আমার হলো যে আমরা আস্তে আস্তে যাব, আমরা আস্তে আস্তে গিয়ে হলো যে আস্তে আস্তে দেখি, যাতে হলো যে আমরা যত কিছু আছে এটার ভিতরে খুঁটিনাটি সব কিছু আমরা যাতে আমাদের আয়ত্তে থাকে। এটা আমি হেডিং 4 দিয়ে দিলাম। যদিও হেডিং 4 প্রয়োজন নাই, আপনারা হেডিং 3 পর্যন্ত রাখেন।
এখান থেকে সহজে আমরা কি করতে পারি, সহজে আমরা এখান থেকে হলো যে আমাদের হলো যে আমাদের হলো যে সিস্টেমটা আমরা এখান থেকে করে নিলাম। হ্যাঁ, তারপর আমি এগুলো সবগুলো করে নিলাম, আমাদের সময় আমরা ওইভাবে অপেক্ষা করতে চাই না, তো আমরা দ্রুত ক্লাসটা শেষ করে দিচ্ছি। তো এখান থেকে হলো যে আপনি যখন হলো যে আপনার কন্টেন্টটা আপনি এভাবে এখান থেকে ডক ফাইলে আপনি সাজায় নিলে, তারপর আপনি কি জানেন আপনার ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করতে হবে, ঠিক আছে। এখন সাপোজ আপনার হলো যে ইন্টারনাল লিঙ্ক করবেন, তো আপনার এই ওয়েবসাইটের সাথে আপনি ইন্টারনাল লিঙ্ক করলেন স্পোর্টস অ্যাক্সেসরিজ এই ওয়েবসাইটটা, তাহলে আমি এই ওয়েবসাইটের সাথে আমি ইন্টারনাল লিঙ্ক করে দিলাম। এটা হলো যে আমার ওয়েবসাইট ABC বা স্পোর্টস, এই ওয়েবসাইটটা হলো যে আমার ওয়েবসাইট। আমি নিব কপি করলাম, কপি করার পরে এখান থেকে ধরেন আমি এটারে এটারে যে ধরলাম, এভাবে হলো যেটারে ধরলাম, ধরার পরে এই যে দেখেন এখানে মধ্যে ইনসার্ট লিঙ্ক দিলাম, অথবা কন্ট্রোল কে দিয়া হলো যে চাপে আমার এটা হয়ে যাচ্ছে। দেখেন এখান থেকে হলো যে আমার এটা ইন্টারনাল লিঙ্ক হয়ে গেছে, মানে হলো যে একটা লিঙ্ক আমি করে নিয়েছি। তারপরে বলো আমার এক্সটার্নাল লিঙ্ক সেম, আপনি হলো যে কম্পিউটার ছাড়া যে কোনো একটা হলো যে কম্পিউটার ছাড়া আপনি হলো যে এক্সটার্নাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্কটা আপনারা নিচে দিয়ে না, ইন্টারনাল লিঙ্কটা উপরে দিন একটু। হ্যাঁ, উইকিপিডিয়াতে আমি এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দিলাম। তারপরে আমার হলো যে একদম টাইটেলের উপরে আমরা হলো যে একটা ইমেজ অ্যাড করে দিব, দেখ কোথা থেকে ইমেজ অ্যাড করতেছি, এই যে এখানে আমি একটা ক্লিক করবেন, তারপর হলো যে আপলোড, আপলোড ডেস্কটপ থেকে হলো যে আমরা ধরেন ABC যে কোনো একটা ইমেজ আমি ধরেন এটা এখন আপাতত এটাই নিলাম, ঠিক আছে। রিলিভার নিয়ে না, আমার মধ্যে আবার র্যান্ডম মাইরা দিয়ে দেবো, ঠিক আছে। আমি এখন ইমেজ খোঁজার ইমেজ আমরা কোথা থেকে নিব, ঠিক আছে। কোডিং ওয়েবসাইটের প্লাগিন কে ইনস্টল করবে, কোডিং ওয়েবসাইটে কোনো প্লাগিন হয় না, এটা প্লাগিন ছাড়াই হলো যে কাজ হয়, ঠিক আছে। কোনো ওয়েবসাইটে কোনো প্লাগিন নাই, তো র্যান্ডম আপনারা হলো যে এভাবে ইমেজ অ্যাড করে দেবেন না, ইমেজ কীভাবে নেবেন না নেবেন, আমরা কোন কোন ক্লাসে দেখছিলাম এই ক্লাসটা, ইমেজ ইউনিক ইমেজগুলো আমরা কোত্থেকে পাবো মনে আছে না? ভুলে যান, আপনারা ভুলে যায় না, ভুলে যায় না, বুঝছেন। এই যে আমাদের হলো যে ইয়েস্টার যে ক্লাসটা নিয়েছিলাম একটু লং করে, ক্লাস নাম্বার হলো যে 30, তাই 30 নম্বর ক্লাস আবারও বলতেছি ওটা। হ্যাঁ, ওটা যেহেতু প্লাগইন দিয়ে আমরা কনফেস করছি, কিন্তু এখানে ইন্টিগ্রাল সব কিছু আলোচনা করেছে, আপনারা 30 নম্বর ক্লাসটা মনোযোগ সহকারে দেখে নেবেন। তাহলে তাহলে ইমেজগুলো কোথা থেকে পাবেন, ইউনিক ইমেজ কীভাবে কালেক্ট করবেন, কীভাবে নেবেন না নেবেন, এভরিথিং ইচ্ছেন এভরিথিং সব কিছু এখান থেকে আইডিয়া পাবেন। তো এখানে আসার পরে, এখানে আসার পরে আপনি যখন ইমেজটা অ্যাড করবেন, আপনি এখানে কী করবেন, একটু হলো যে আপনি ইমেজটা হলো যে এই যে আল্টা টেক্সট দেখেন আছে, আল্টা টেক্সটটা আপনি এখানে আমাদের একটু অ্যাড করে দিন, এখানে আল্টা টেক্সটটা অ্যাড করে দিলেন, আমার যার নাম এটাই দিলাম, ধর সাপোর্ট ধরলাম, আচ্ছা আমার কিওয়ার্ড হলো এটা, এখানে দেওয়া আছে আমি এটাই দিলাম, আমার টার্গেট কিওয়ার্ডটা আমি এখানে আমি অ্যাড করে দিলাম। আমি দেখি অ্যাডভান্স অপশনে আর কি আছে, ঠিক আছে। যেহেতু হলো যে টাইটেল টু চেঞ্জ ইমেজ, আপনি চাইলে এখানে আমি তো অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনি এখানে আমি দিয়ে দিলাম, তারপরে যেটা আসে এটা কিন্তু টাইটেলের উপরে, আপনি চাইলে উপরের মধ্যে লিখে দিতে পারেন যে দেখো আমার এটা হলো যে ফিউচার ইমেজ যেটা আছে সেটার মধ্যে আমার এটা অ্যাড করে দেবে টাইটেলের উপরে। আবার এখানে যে টাইটেল, এই টাইটেলটা যাতে আবার লেখা না থাকে, তো আমি এখানে সরাই দিই, নাহলে এরা আবার কী করে ডাইরেক্ট হলো যে কপি পেস্ট মেরা দিয়ে দেয়, বুঝছেন। তো টাইটেল লেভেলে লিখে দিয়ে না, তারপরেও যদি পারেন তারে ডেভেলপারে একবার মিটাই না, একবার বুঝিয়ে দিবেন। হ্যাঁ, এটা আমার হেডিং টু, এটা এইচ টু, তারপরে সেম ইমেজ আরেকটা অ্যাড করে দিলেন, ধরুন এটার পরে ইমেজ অ্যাড করলেন, আপনি এখানের মধ্যে আসার পরে যে ইমেজটা হলো যে আপলোড ফাইলে গেলেন, আপলোড ফ্রম কম্পিউটার থেকে আমি ধরেন যে কোনো একটা হলো যে অ্যাড করে দিব, মানে আমি এইটাই অ্যাড করে দিলাম আপাতত। তারপর সেম ওইটার মধ্যে হলো যে আপনি ইমেজ আলটা টেক্সটটা আপনি অ্যাড করে নিলেন, আপনি এখানে দিলেন যে কোনো একটা কিওয়ার্ড আপনি দিয়ে দিলেন, রিলিভেন্ট কিওয়ার্ড একটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে অ্যাপ্লাই। আচ্ছা, আপনার প্রশ্ন হয়ে যাবে।
প্রয়োজন আরেকবার চেক করে দেবেন আপনার টেস্ট হয়েছে কিনা, দেখুন হয়ে গেছে। দেওয়ার পরে আপনার আর কোনো কিছু যদি অ্যাড করা থাকে, আপনি এই ডক ফাইলটা হলো যে কি করবেন, তার এই যে শেয়ার বাটনে ক্লিক করে তারপরে হলো যে তার হলো যে ভিউ মোডে দিয়ে দেবেন কপি লিংক হচ্ছে, যখন আপনি তাকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তুই বলবেন যে ভাই আপনি তো পারবেন না কোডিং ওয়েবসাইট, আমিও পারবো না, আপনিও পারবেন না, কারণ এখানে কোথায় দেখি কোথায় ওরা বসে, এটা একমাত্র হলো যে যারা হলো যে ডেভেলপার, যারা কোডিং নলেজ আছে, যারা হলো যে শিখছে এইসব কাজ, তারা হলো যে মূলত করতে পারবে। এখন আমার মতো আম জনতা আমরা কখনো ওইভাবে করতে পারবো না। এখন করতে গেলে আমাদের হলো যে কোর্স করতে হবে, শিখতে হবে নতুন করে, এত তো সময় আমরা পাবো না। আমরা হলো যে একটা স্কিল শিখছো, ওই স্কিল দ্বারাই আমরা হলো যে কাজ করে যেতে হবে। তো এই ক্ষেত্রে হলো যে আপনি এখন বলতে পারেন যে ভাই তারে আপনি কত টাকা দেবেন। আপনারা যখন তাকে নিবেন আপনি তাকে আস্ক করতে পারেন, যদি আমাদের সাপোর্ট গ্রুপে পোস্ট করেন, আপনি ফ্রিলি ভাবে বলতে পারেন যে কেউ যদি ফ্রি থাকেন তাহলে হলো যে আমাকে হেল্প করেন। এখন যদি কেউ যদি বলে যে ভাই আমার এটা পেড টাস্ক পেড করতে হবে, তাহলে আপনি বল তার সাথে কথা বলে নিন যে কত টাকা দিতে হবে, আগে আগে বললে তারপর তারা নিয়ে আপনি এবার করে নিলেন একটা পোস্টটা সে পাবলিশ করে দিন। বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? কোশ্চেন থাকলে করতে পারেন, আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনটা করে নেয়। এই ওয়ান ফার্স্টটা করার পরে স্কিমা মার্কআপ কীভাবে করবেন, তারপরে যে হলো আদার্স যতগুলো আছে সেগুলো তো আমাদের অন্যান্য ভিডিওতে আমরা দেখাইছিলাম কীভাবে ভেরিফিকেশন করবেন, ঠিক আছে? ওইটাইভাবে ভেরিফিকেশন করে ট্যাগ ম্যানেজার থেকে স্কিমা মার্কআপ করে নেবেন, তারপর সাইড ম্যাপ সাবমিট করে হলো যে আপনি ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। জিও মোরখান ভাই বলেন, কোনো কোশ্চেন থাকে? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম জিও ভাই। জি ভাইয়া, এসইওতে আপনার যে একটু আগে যে দেখালেন একটা ফটো অ্যাড করেছিলেন, তো যদি একটা ফেজের মধ্যে যদি দুই তিনটা ফটো থাকে তখন কি আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি বসামো? না, ওইখানে আমি যে আপনি রিলেভেন্ট কিওয়ার্ডগুলো বসাই, টার্গেট কিওয়ার্ডটা তো আপনি যে ফিউচার ইমেজ যেটা আছে ওটার মধ্যে আপনি অ্যাড করে নিলেন, তাই না? এখন আপনি যদি আরেকটা ইমেজ অ্যাড করেন, দুই তিনটা যদি সেম কিওয়ার্ড সেম জিনিসটা দেন, তাহলে গুগলের ক্রলার যখন আসার পরে দিচ্ছে কোনটা বুঝবে, কোনটা আপনার মেইন বা কোনটা আপনার টার্গেট কিওয়ার্ড অনুযায়ী হবে সে কিভাবে বুঝবে? একটা কন্টেন্ট থেকে তো শুধু টার্গেটেড কিওয়ার্ড র‍্যাঙ্ক করে না, রিলেভেন্ট কিওয়ার্ডও তো র‍্যাঙ্ক করে। ট্র্যাফিক তো এখানে তাহলে একটা ফেজের মধ্যে যদি আমি ধরেন ভাইয়া দুইটা তিনটা ইমেজ অ্যাড করি তাহলে রিলেটেড কিওয়ার্ড গুলো অ্যাড করতে পারো? হ্যাঁ, ওটা হলো আপনার টপিক অনুযায়ী ওরা দিয়ে দিতে পারবে। নিউ ট্যাব ও যে ইয়ার ডেভেলপারে বলে দিবেন যে আমার এটা নেই, নিউ ট্যাব করে দিবেন, সে করে দিবেন। দুইটা ইমেজের মধ্যে সেম কিওয়ার্ড দিলে সমস্যা নেই? বুঝি নাই, দুইটা দুইটা ইমেজের ভিতরে সেম কিওয়ার্ড যদি আমি আলাদা টেক্সট হিসেবে ইউজ করি, সমস্যা হবে না? আপনার সমস্যা হবে তো বললামই তো, গুগলের ক্রলার যখন আসবে তখন সে কোনটা বুঝবে যে মেইন, কোনটা হলো যে রিলিভেন্ট, বা কোনটা হলো যে আপনি হলো যে মেইন কিওয়ার্ড হিসাবে ইউজ করছেন বা মেইন ইমেজ হিসাবে ইউজ করছেন কোনটা, আর রিলিভেন্ট ইমেজ হিসাবে ইউজ করছেন কোনটা, তো গুগলে নিজেই ধীরে ধন্দা করে যাবে। এগুলোতে আরও কতবার ক্লিয়ার কোর্স, ঠিক আছে? আমার মনে হয় আর আপনাদের কোনো ক্লা মানে কোশ্চেন টোশন নাই, তো এই পর্যন্ত স্টপ করলাম। হ্যাঁ।